हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। सबाई केमन आछो? आज आमी चले आसलाम नतून एकटा वीडियो निये। अनेक आपुदेर फेसेर तुलनाय बडी एकटू डीप होये थाके, एते किन्तु खुबी खराब लागे। अनेक किछु ट्राई करे थाको किन्तु कोनोटाई कोनो किछुते काज होच्छे ना। आज आमी देखाबो किभाबे बाड़िते बसेई बडी ओयेटिं पैकटि तैरि करे निते पारबे। এই প্যাকটি বডি ব্রাইট করবে এবং বডিতে যে ধরনের কালো ছোপ দাগ রয়েছে সেগুলোকে রিমুভ করবে। বডিতে থাকা যে কোনো পিগমেন্টেশন বা সানস্ট্যান চিরদিনের জন্য রিমুভ করবে এই প্যাকটি। বিউটিশিয়ানদের মতে লেবুতে থাকে প্রচুর পরিমাপে ভিটামিন সি ও ফাইবার সহ নানা উপাদান, যা আমাদের বডি থেকে বিভিন্ন দাগ দূর করে ভেতর থেকে বডিকে ওয়াইটেনিং করে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে উপকার পাবে। ভিডিওটি দেখার আগে তোমাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখতে হবে। এতে কি হবে, আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার প্রথমেই তোমরা আমার ভিডিওটি দেখতে পাবে। বন্ধুরা, ফার্স্ট আমি এখানে লেবু নিয়ে নেব। তোমরা অনেকে কি করে থাকো, লেবুর জুসটা এটা ব্যবহার করো, বাট লেবুর যে খোসাটা এটা ফেলে দাও। কিন্তু লেবুর খোসাটাও সমান পরিমাণে পুষ্টি এবং বিভিন্ন রকমের উপাদান থাকে, যা আমাদের ত্বকের এবং বডির ওয়াইটেনিংটা বের করে নিয়ে আসে। তো আজ আমি দেখাবো লেবু প্লাস লেবুর খোসা কিভাবে বডি থেকে কালো দাগ দূর করে এবং বডি ওয়াইটেনিং করবে। ফার্স্টে আমি 1 কাপ লিকুইড মিল্কের ভেতর ফ্রেশ অ্যালোভেরা জেল অ্যাড করব। বন্ধুরা, আমরা বডি ওয়াইটেনিংয়ের জন্য অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি। এতে কি হয়, ক্ষণস্থায়ীর জন্য বডিটা ফর্সা হয়, কিন্তু সেটা স্থায়ী হয় না। এভাবে তোমরা বাড়িতে বসে ন্যাচারাল কিছু উপাদান দিয়ে বডি ওয়াইটেনিং করতে পারো। দেন আমি অ্যাড করব 1 স্পুন মধু। রূপচর্চার ক্ষেত্রে মধু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। বন্ধুরা, দেন আমি এখানে অ্যাড করব লেবু। লেবুতে প্রচুর পরিমাপে সাইট্রিক অ্যাসিড ও ফাইবার থাকে, যা আমাদের ত্বকের যে কোনো কালো দাগ ধীরে ধীরে চিরতরে রিমুভ করতে সাহায্য করে। বন্ধুরা, তোমরা এই মিশ্রণটি তোমাদের স্কিন বাদে ফুল বডিতে ইউজ করতে পারবে। এভাবে ফুল বডিতে ইউজ করতে হবে। একটুখানি মিশ্রণ নিয়ে এভাবে ফুল বডিতে ম্যাসাজ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এই প্যাকটি কখনো কিন্তু ফেসে অ্যাপ্লাই করা যাবে না, কারণ অনেকের ফেস বা স্কিন সেন্সিটিভ হয়ে থাকে, যার কারণে লেবুর রসের প্রবলেম হয়ে থাকে। সো এটা স্কিনে অ্যাপ্লাই করা যাবে না। সো ফ্রেন্ডস, তোমাদের অ্যাফেক্টিভ এরিয়াতে এই মিশ্রণটি লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। জাস্ট আলতো হাতে ম্যাসাজ করতে হবে। এভাবে 10 মিনিট ম্যাসাজ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা, তোমরা একবার ইউজ করলেই পার্থক্যটা বুঝতে পারবে। দ্বিতীয় পদ্ধতি, বন্ধুরা অনেকে লেবু চিপে এই খোসাটা ফেলে দেয়, কিন্তু এই খোসাটা দিয়ে আমি আজ একটি রেমেডি তোমাদের তৈরি করে দেখাবো। অবাক করা বিষয়, লেবুর খোসা ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, প্লাস ত্বকের যে কোনো কালো দাগ দূর করে ত্বককে গড়ে তুলবে নরম ও নমনীয়। লেবুর খোসাটা পেস্ট করে নিয়ে এর সাথে অ্যাড করতে হবে 1 স্পুন চন্দন পাউডার ও 1 স্পুন বেসন। দেন বেঁচে যাওয়া ফার্স্টের যে মিশ্রণটি ছিল সেটাকে এর সাথে অ্যাড করব। দেন এটাকে ভালোভাবে মিক্সড করে ফুল বডিতে ইউজ করতে হবে। বন্ধুরা, সপ্তাহে 1 বার তোমরা এটা ইউজ করবে। ফুল বডিতে এটা লাগিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। দেন যখন হালকা শুকায় আসবে এটাকে হালকা ম্যাসাজ করতে হবে। দেন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। বন্ধুরা, এটা ইউজ করার পর একটি ভালো মানের লোশন তোমাদের ব্যবহার করতে হবে।
একবার ইউজ করলেই একদম চমৎকারভাবে তোমাদের বডি হোয়াইটেনিং করবে। তোমরা একবার ইউজ করলে এটাকে বুঝতে পারবে, এটা অনেক কার্যকরী একটি বডি হোয়াইটেনিং প্যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং এটা ইউজ করার পর তোমরা কি রেজাল্ট পেলে এটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।